বামুটিয়া নিজ বাড়ি থেকে অটো নিয়ে খয়েরপুর চৌদ্দ দেবতা বাড়ি যাওয়ার পথে রেশম বাগান এলাকায় একটি বাসের পেছনে ধাক্কা দেয় অটো গাড়িটি। এতে অটো গাড়িতে থাকা এক ব্যক্তি, তার স্ত্রী এবং কুলের শিশু সহ মোট চারজন আহত হয়। বর্তমানে জিবি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। জানা গেছে আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। সুপার সীমা হঠাৎ করে দাঁড়ায়, তার প্যাসেঞ্জার বসে, কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিছু নাই। কোন জায়গাতে এসে বলো? আপনার অটো গাড়িতে কতজন আছিল? দুজন। আমি তিনজন। আপনি কি নিজেই চালাইছিলেন? সবাই কি আহত হয়েছে? আমি আহত হয়েছি। আপনার নাম কি? বাপন সাহা। আর মিসেজের নাম? বাপিশীল। বাচ্চাটার নাম? বিপাশা সাহা। নমস্কার দাদা, আমি চন্দ্রপুরতে বাড়ি যেতেছি। বাড়ি যাওয়ার পথে আমি সামনে গাড়িটা আসলাম, তারা পেছনে অটো নিয়ে যাইতেছে। তো নাইট সুপারটা ব্রেক দিছে, ব্রেক দিতে মাত্র তারা গাড়ি নিয়ে নাইট সুপারের পেছনে মেরে দিছে। তারা কি খয়েরপুরে যাওয়ার পথে না আসার পথে? তারা খয়েরপুর খাটিমেলা যাওয়ার পথে। যাওয়ার পথে তারা কি অটো গাড়িতে? তারা অটো গাড়ি ছিল। আচ্ছা, ঘটনাটা কোন জায়গাতে ছিল? ঘটনা হচ্ছে রেশন বাগান স্কুলটা পাই দিয়ে যে বাম সাইডে ব্রিজটা আছে, ব্রিজটা কীভাবে রয়েছে চন্দ্রপুরতে নাইট সুপার বাড়িছে গুয়াহাটি যাবেন না গাড়ি, ওইটা গিয়ে মানে ওই গাড়িটাও সামনে ব্রেক দিছে, ব্রেক দিতে মাত্র পানির উঠো মানে ভালো স্পিডে আসলো, গিয়েছে সুপার স্পিড পেছনে মাইরা দিয়ে সামনে একদম পুরো ফুটলো হয়ে ভিতর দিকে ঢুকে।